এবং সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বলছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, এখন তো তোমরা শুনছ একদিন তোমাদের ইয়াকিন হয়ে যাবে, যেদিন ইয়াকিন হবে সেদিন আর পিছনে ফিরে আসার সুযোগ, তখন হয়তো আমরা বলবো হায় আফসোস কেন আমরা আমল করি নাই। হাশরের ময়দানে সবাই পস্তাবে, জান্নাতিরও পস্তাবে জাহান্নামীরও পস্তাবে। আপনারা বলতে পারেন হুজুর জান্নাতিরা কেন পস্তাবে জাহান্নামীরা পস্তাবে এটা বুঝলাম, তারা ক্ষতির শিকার হবে, কিন্তু জান্নাতিরা কি করে পস্তাবে? আমার নবী বলছেন হাশরের ময়দানে যখন জান্নাতিদের আমলনামা খোলা হবে এবং তাদেরকে যখন তাদের আমল অনুযায়ী ফামাইয়া আমাল মিসকাল যারাতিন খাইরা ইয়ারা, তাদের আমল অনুযায়ী তাদেরকে প্রতিদান তাদের হাতে তুলে দেওয়া হবে, তখন তারা আফসোস করবে আল্লাহ সামান্য ইবাদতের কারণে আপনি আমাদেরকে এত মহা দৌলত দান করেছেন, এত বড় জান্নাত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, কেন জীবনের বাকিটা সময় ইবাদতের মধ্যে কাটাতে পারলাম না। জান্নাতিরা এই আফসোস করবে, আর জাহান্নামীরা তো আফসোস করবেই। প্রিয় হাজরিন, সুতরাং ওই দিন আসার আগেই যেন আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রস্তুত হই, এবং কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতে মানুষ তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, আর ওই ঘামের দুর্গন্ধ এতটা দুর্গন্ধযুক্ত হবে, এক ফোঁটা দুর্গন্ধ ওই দুর্গন্ধযুক্ত এক ফোঁটা ঘাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বন জঙ্গলের মধ্যে ফেলত, তাহলে বন জঙ্গলের যত জীব জানোয়ার আছে ওই দুর্গন্ধের কারণে তারা মারা যেত। যদি ওই এক ফোঁটা ঘাম উহুদ পাহাড়ের মধ্যে আল্লাহ পাক নাজিল করত, তাহলে উহুদ পাহাড় গলে যেত। এই দুর্গন্ধযুক্ত ঘামের মধ্যে কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ নাক পর্যন্ত হাবুডুবু খেতে থাকবে, আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সাত শ্রেণীর মানুষকে তার রহমতের চাদরের নিচে ছায়া দিবেন, ওই সাত শ্রেণীর মানুষকে আরশে আযিমের ছায়া দান করবেন। ইয়াউমা ইয়াযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আরশে আযিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবে, তাদের মধ্যে একদল হবে আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহি, যেই যুবক যৌবন বয়সে ইবাদতের মধ্যে কাটিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে আরশে আযিমের ছায়া দান করবে। আমরা আরশে আযিমের ছায়া চাই কি চাই না? আমরা প্রত্যেকে চাই আল্লাহ পাক যেভাবে আজকে রহমতের ছায়া আমাদেরকে আবৃত করে রেখেছে, আজকে চাইলে আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আযাব দিতে পারতেন, গজব দিতে পারতেন, যেভাবে অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা গজব দিয়েছেন, নবী হযরত লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, নবী দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন, নবী নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ডুবিয়ে মেরেছেন, এইভাবে আমাদেরকেও আল্লাহ আযাব দিতে পারতেন, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া মা কান আল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার নবীর কারণে আমি তোমাদেরকে কোনো আযাব দেব না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে আমরা এখন আযাব থেকে মুক্ত আছি, আল্লাহ আমাদেরকে এখন আযাব দেয় নাই কারণ আমরা নবীর উম্মত। বলেন আমরা কার উম্মত? তো আমরা নবী নবী করব না তো আর কি করব? নবীর কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন, কথা বলেন না ঠিক কি না? নয়তো দাউদ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বানর বানিয়েছিলেন, আজকে এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন গুনার কাজ নাই, এমন কোন ফাহিশা কাজ নাই যে আমরা করছি না, তারপরে আল্লাহ কেন আমাদেরকে আযাব দেয় না? কারণ আমরা তো তার হাবিবের উম্মত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল হাবিবাল্লাহ ইয়া রাসূল। প্রিয় হাজরিন,
আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আল্লাহ আমাদেরকে চাইলে অন্য নবীর উম্মত বানাইতে পারত, আমাদেরকে চাইলে ইহুদির ঘরে, হিন্দুর ঘরে, নাসারাদের ঘরে আমাদের জন্ম হইতে পারত, কিন্তু আল্লাহ আমাদের প্রতি কত দয়া করেছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের উম্মত বানিয়েছেন, আর আমাদেরকে এমন একটা দামি কিতাব দান করেছেন যেই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না, যেই কিতাব আল্লাহর কালাম এবং যেই কিতাবের মধ্যে কোনো তাবদিল হয় নাই, এমন একটি কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ বারবার আমাদের সাথে কালাম করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন, এই কিতাব আমাদের পড়ার, আমাদের বুঝার, এই কিতাব অনুযায়ী আমাদের আমল করার দরকার আছে কি আছে না? সামনে মাঘ রমাদান আসতেছে, সুবর্ণ সুযোগ। মাঘ রমাদানের মধ্যে প্রত্যেকে তারাবির নামাজের মধ্যে তো আমরা এক খতম কোরআন শরীফ শুনি, যারা পড়ান তারা তো পড়ান, যারা শুনেন তারা শুনেন। চেষ্টা করবেন অন্তত প্রত্যেক দিন এক পারা যে তেলাওয়াতটা আপনি তারাবির নামাজের সময় শুনবেন, ওই একটা পারার অর্থ যেন আপনি অন্তত নিজে নিজে পড়বেন, নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ, কারণ এই কিতাব আল্লাহ এত দামি কিতাব আমাদেরকে দিয়েছে কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য, কোরআন অনুযায়ী আমল করার জন্য। কিন্তু আফসোস হচ্ছে আমরা কোরআনকে মহব্বত করি, আমরা কোরআনকে তাজিম করি, দেখলে চুমু খাই, কোরআনকে আমরা উপরের তাকের মধ্যে রাখি, কোরআনের জন্য আমরা দামি দামি গিলাফের ব্যবস্থা করি, সব ঠিক আছে, কোরআনকে মহব্বত করি ঠিক, কিন্তু কোরআন অনুযায়ী যদি আমল না করি তাহলে এর জবাবও আমাদেরকে দিতে হবে কিনা? একটু আওয়াজ করে বলুন না, হবে কিনা? সুতরাং আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন সাজাতে হবে। এবং নবীর আখলাকে হাসানা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জিজ্ঞেস করছে, আপনি বলেন নবীজির আদর্শ কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বললেন, কানা খুলকুহুল কোরআন, কোরআনই ছিল আমার নবীর বাস্তব নমুনা। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। সুতরাং একদিকে কোরআন, আরেক দিকে নবীর সুন্নাহ, আমরা যেন আমল করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন।